আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ, সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি কিভাবে সি প্যানেলে ইনস্টল করতে হয়। এর জন্য আমরা প্রথমেই আমাদের সি প্যানেলে লগ ইন করবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেস ওআরজি ওয়েবসাইট থেকে। আমরা যদি এখানে লিখি ওয়ার্ডপ্রেস ডাউনলোড, তাহলে আমরা প্রথমে যে ইউআরএলটি দেখতে পাচ্ছি এখানে হিট করব। ওয়ার্ডপ্রেস ওআরজিতে আসলে আমরা ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন এটা ডাউনলোড করে নেব। আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে, আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করলাম এটা আমাদের ডোমেন ফোল্ডারে আপলোড করব। এর জন্য আমরা সি প্যানেলের ফাইল ম্যানেজারে যাব। আপনার ডোমেন লোকেশন যদি পাবলিক এইচটিএমএলে থাকে, তাহলে এই পাবলিক এইচটিএমএলের ভিতর আপনি ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড দিবেন। আমার ডোমেন লোকেশন হচ্ছে এটা, এই ডোমেন ফোল্ডারের ভিতর আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর জন্য আমি আমার যে ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করলাম সেটা এখানে আপলোড দেব। আমি যদি ডাউনলোডে যাই, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস 6 ভার্সনের যে ফাইলটি আছে এটা আমি এখানে আপলোড দেব। আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড কমপ্লিট হয়েছে। থার্ড স্টেপ হচ্ছে, ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি আপলোড দিলাম সেটা আনজিপ করে দেব। এই জিপ ফোল্ডারটি আমি আপলোড দিয়েছি এটাকে আমি আনজিপ করে দেব। আমার জিপ ফোল্ডারটি আনজিপ হয়ে গেছে। দেন এখান থেকে আমি সোর্স কোডগুলো, আমার যে ডোমেন ফোল্ডার আছে সেটার ভিতর নিয়ে যাব। তাহলে আমার সোর্স কোডগুলো আমার ডোমেন ফোল্ডারে চলে আসছে। দেন এখান থেকে আমি জিপ ফাইল আর এই ওয়ার্ডপ্রেস এই ফাইলটা, এই ফাইল দুটো অপ্রয়োজনীয়, এই ফাইলের সবগুলো সোর্স কোড আমি রুট ফোল্ডারে নিয়ে আসছি, আর এই জিপ ফাইলটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দেবো। দেন ফোর্থ স্টেপ হচ্ছে, ক্রিয়েট এ ডাটাবেস অ্যান্ড ইউজার। আমার যে সি প্যানেলে MySQL ডাটাবেস অপশন আছে, এখান থেকে আমি একটা ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করব। এই ডাটাবেস অপশন থেকে আমার MySQL অ্যান্ড ডাটাবেস এই অপশনটিতে যাব। MySQL অ্যান্ড ডাটাবেস অপশনটিতে আসার পর ক্রিয়েট এ নিউ ডাটাবেস, এখানে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস নেমটি দিয়ে আমি এখানে ক্রিয়েট ডাটাবেস দিলে আমার ডাটাবেস ক্রিয়েট সাকসেসফুলি হবে। দেন আমি একটা ইউজার নেম ক্রিয়েট করব, MySQL ইউজার, এখান থেকে আমি অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করব। দেন এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দেব, এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করব। এই পাসওয়ার্ডটা আমি কপি করে রেখে দেব নোটপ্যাডে, কারণ এটা আমার ওয়ার্ডপ্রেস কনফিগারের সময় লাগবে। এটা আমি সিলেক্ট করে ইউজ দিয়ে দেব। দেন ক্রিয়েট ইউজার এই অপশনটিতে ক্লিক করলে তাহলে আমার ইউজার নেমটি ক্রিয়েট সাকসেসফুলি হয়েছে। এখানে আমার অ্যাড ইউজার টু ডাটাবেস, এই অপশানে আসার পর আমরা ইউজারের সাথে ডাটাবেস কানেক্ট করে দেবো। তাহলে এখান থেকে আমার ইউজারটা সিলেক্ট করতে হবে, যে ইউজারটা আমি ক্রিয়েট করছি সেটা আমি সিলেক্ট করে এখানে দিয়ে দেবো। এই ইউজারটা আমি ক্রিয়েট করছিলাম এটা আমি সিলেক্ট করে এখানে দিয়ে দেবো। দেন আমার যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে দেবো। তাহলে আমার যে ইউজার নেমটা ক্রিয়েট করেছিলাম এবং যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে অ্যাড অপশানে ক্লিক করব।
অ্যাড অপশনে ক্লিক করার পর আমার ম্যানেজ ইউজার প্রিভিলেজ, এখানে আসার পর আমার ইউজার নেম এবং ডাটাবেস নেমটা দেখতে পাচ্ছি। দেন অল প্রিভিলেজ, এখানে আমি অল সিলেক্ট করে দেন মেক চেঞ্জেস দিয়ে দেবো। তাহলে আমার ইউজারের সাথে ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। আর আমার ইউজার নেম এবং ডাটাবেস নেমটা কপি করে নোটপ্যাডে রেখে দেবো। তাহলে উপরে আমার পাসওয়ার্ড ছিল, আর নিচে হচ্ছে ইউজার নেম, আর হচ্ছে ডাটাবেস নেমটা আছে। এই তিনটা আমার ওয়ার্ডপ্রেস কনফিগারের সময় লাগবে। তাহলে আমার ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। দেন আমার ডোমেনে হিট করব, যে ডোমেনে আমি ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি সেটা আমি হিট করব। তাহলে এখান থেকে আমার এটা হচ্ছে আমার ডোমেন নেম। এই ডোমেন নেমটা আমি কপি করে ইউআরএল এ হিট করব। এখানে আমার ওয়ার্ডপ্রেস কনফিগারেশন চলে আসে, অর্থাৎ আমি প্রথমেই আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার ওয়েবসাইটটি যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা এখানে আমি সিলেক্ট করে দেবো। আমি চাচ্ছি আমার সাইটটা ইংলিশেই থাকবে, সেজন্য আমি এটা ইংলিশে সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউ। দেন এখানে হচ্ছে আমার স্টেপ সিক্সে আছে আমার ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স, এগুলো আমার কনফিগার করতে হবে। এখানেও আমি সেম দেখতে পাচ্ছি, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং হচ্ছে টেবিল প্রিফিক্স। দেন আমি লেটস গোতে ক্লিক করব। এখানে আসার পর এখানে আমার ডাটাবেস নেমটা দিতে হবে। আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেটা এখানে আমি দিয়ে দেবো। আমার ডাটাবেস নেমটা ছিল এটা, এটা আমি কপি করে আমার ডাটাবেস নেম অপশানে দিয়ে দেবো। দেন ইউজার নেম, আমি যে ইউজার নেমটা ক্রিয়েট করছি সেটা এখানে কপি করে রাখছি, এখান থেকে আমি কপি করে সেটা এই অপশানটিতে দিয়ে দেবো। দেন আমার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমার ডাটাবেস ক্রিয়েট করার সময় আমি নিয়েছি, এটা আমি কপি করে এখানে পেস্ট করে দেবো। দেন ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। দেন এটা টেবিল প্রিফিক্স, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেবিল প্রিফিক্স, কারণ এটা কমন টেবিল প্রিফিক্স। অনেক সময় হ্যাকাররা যদি ডাব্লিউপি টেবিল প্রিফিক্সটা বুঝতে পারে তাহলে সে ডাটাবেসের টেবিলগুলো রিড করতে পারবো, সেজন্য এটা আমি একটা ইউনিক নেম দিয়ে এটাকে আমি রিপ্লেস করে দেবো। এটা নেম, এটা আমি একটা ইউনিক নেম দিয়ে দেবো। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর রান দা ইনস্টল এই অপশানটিতে আমি আবার ক্লিক করব। এখানে আমার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিতে হবে, অর্থাৎ সাইট টাইটেলটা আমি দিয়ে দেবো। এখানে আমি একটা সাইট টাইটেল দিয়ে দিলাম। দেন আমার এখানে ইউজার নেমটা দিতে হবে, যে ইউজার নেমটা দিয়ে আমরা অ্যাডমিনে লগ ইন করবো। এখানে একটা আমরা ইউনিক ইউজার নেম দিয়ে দেবো, এখানে আমরা কখনো অ্যাডমিন ইউজার নেম দেবো না, কারণ অ্যাডমিন দিলে অনেক সময় হ্যাকাররা অ্যাডমিন ইউজার নেম দিয়ে ট্রাই করে হ্যাকিং করার জন্য, সেজন্য এখানে আমরা একটা ইউনিক ইউজার নেম দিয়ে দেবো। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। দেন এখানে একটা আমরা ইমেল দেব। কারণ এই ইমেলেই ওয়ার্ডপ্রেস থেকে বিভিন্ন আপডেট ভার্সন বা বিভিন্ন প্লাগিংসের নোটিফিকেশনগুলো তারা এই ইমেলে সেন্ড করে। আর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমরা টিক দিয়ে দেবো, কারণ আমরা ইনিশিয়ালি কোনো গুগল সার্চ র্যাঙ্কিং চাচ্ছি না। দেন এই অপশনগুলো কমপ্লিট হলে এখান থেকে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব। তাহলে আমার
WordPress has been installed. Thank you and enjoy. অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। দেন আমরা লগইন অপশনে ক্লিক করব। এখানে আমরা যে ইউজার নেমটা দিয়েছি ওয়ার্ডপ্রেস লগইন করার জন্য সেটা এখানে দিয়ে দেব। দেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা এখানে আমরা দিয়ে দেব। দেন লগইন অপশনে ক্লিক করব। তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমি চাইলে আমার ভিজিট সাইট, এটা আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ড পার্ট। এখানে যদি আমি, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে আমি চাইলে লগ আউট হয়ে যেতে পারি। সেজন্য আমার রাইট সাইডের উপরে লগ আউট অপশনটিতে ক্লিক করব। দেন এটা লগ ইন করার জন্য আমার যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে দেবো। দেন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করে দিয়ে দেবো। দেন লগইন অপশনে ক্লিক করব। আমি আবার ওয়েবসাইটে লগইন হলাম লগ আউট করে, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস সিপ্যানেলে ইনস্টল করতে হয়। যদি কারো ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস সিপ্যানেলে ইনস্টল করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।